যারা গুনা নিয়া কবরে যাবে তাদের জন্য কবর জাহান নামের গর্ত এজন্য জন্য সাবধান হয়ে যাও ন্যা না নিয়া যদি কবরে যাও ওই কবরের দুই পাশের মাটির চা এক পাশের হারগুলো অপর পাশে ঢুকে যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে ওই সময় না কি প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দাও নবীর পরিচয় দাও যদি না কেবল না নিয়া কবরে দাও ওই সময় বলবা হা হা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না ওই সময় জাহান্নামের ফেরেশতারা বলবে ওই মিথ্যাবাদী কি জাহান্নামের পোশাক পরায় দাও জাহান্নামের বিছানা বিছায়া দাও তাকে আর প্রশ্ন করা হবে না ওই জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা সৌরং রাস্তা করে দেওয়া হবে ওই জাহান নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে এবং ভয়ঙ্কর অবস্থা হবে পানির পিপাসায় আল্লাহকে ডাকবা ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ একটু পানি দাও পানি দাও আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দিবে না কোনো ডাকে ইশারা দিবে না কিতাবের মধ্যে লেখা হয় হাজার হাজার বছর পর্যন্ত মাওলাকে ডাকবা

কিছুদিন পর ওই আল্লাহ আজাবের প্যারেস্তা দিয়ে পাঠাই দিবে তাড়াতাড়ি যাও রক্ত পুজ কাম গুলাকে আগুনের পাত্রের মধ্যে করিয়া যখন জাহান নামিকে দেওয়া হয় জাহান হাতের মধ্যে নেওয়ার পর হাতে যত গুস্ত গুস্ত গুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে ওই সময় আল্লাহকে ডাকবা ও দয়ার মালিক আল্লাহ একটু পানি দাও পানি দাও এত বস্তর হয়ে lo walla paniyo pailam একটু পানি দাও আল্লাহ তোমার ডাকে ইশারা দিবে না নিরুপায় হইয়া ওই রক্ত পানি গুলা আগুনের পাত্র যখন চেহারার সামনে ধরা হয় চেহারার সামনে ধরার পর চেহারার মধ্যে যত গুস্ত গুস্ত খসে খসে জমিনের মধ্যে পরে যায় হাতে গুস্ত নাই চেহারার মধ্যে গুস্ত নাই কঙ্কালের মতো হয়ে যাইবা এজন্য সাবধান হয়ে যাও দুনিয়ার আগুন থেকে সত্য সত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুন ওই আগুন কারো এক সেকেন্ড এর ক্ষমতা নাই সহ্য করার এই জন্য আজকে থেকে তওবা করে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলেন বলেন যারা আমি আল্লাহ তোমাদেরকে একটা ঘোষণা দিয়ে জানাই দিই তোমরা পূর্ববর্তীদের উপর যেমন ভাবে রোজাকে খরচ করা হয় তেমন রোজা তোমাদের উপর খরচ করা হয় তোমরা রোজা রমজানের রোজাটা রেখে দাও রমজানের রোজা যদি রাখতে পারো তাহলে আল্লাহ বলেন যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও তাকওয়াবান হয়ে যাও যেই ব্যক্তির অন্তরে মাওলার ভয় আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম এরে আমার গোলামের দল শুনে যার অন্তরের মধ্যে মাওলার ভয় থাকবে ওই বান্দা বান্দি আমার মাওলার কাছে সবচেয়ে বেশি দামি হবে নেতার কাছে সবচেয়ে বড় যে নেতা হয় এমপি মন্ত্রীর কাছে দামি হয় তার এলাকার বড় নেতারা কারণ সে তার মতো কাজ করতে পারে জন্য দামি হয় আল্লাহ বলে যদি অন্তরে মাওলার ভয় হয় তাহলে আমি আল্লাহ কাছেও তুমি বড় দামি হয়ে যাইবা এজন্য ভায়ারা আমার অন্তরের মধ্যে মাওলার ভয় ঢুকাও কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ছেড়ে দেয় তাহলে মায়ার রবি হাদিসার মধ্যে জানায় দেন ওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম من أفطر يوما من رمضان من غير نفسة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صاما ما يرنو بها سار مد جنادا ولزيبا زيبا نزيبا لإتكتب برمزان الرزاك سرداء وي الرزاك কাজা কাপড়া সারাটা বছর আদায় করতে থাকে রমজানের রোজার জন্য একটা রোজার জন্য সারাটা বছর যদি রোজায় কাটাইয়া দেয় তাহলে ও মায়ার নবী বলে একদিনের রোজার কাজা কাপড়া তার আদায় হবে না কেন এত সহজ না দুনিয়া এত সহজ না আরে রমজান পাইয়া আমরা অথচ মায়ার নবী হাদিসার মধ্যে বলেন রমজান হলো পূর্ণতার মাস এই রমজান মাসে পূর্ণতা অর্জন করে নাও কারণ যেই পান্দা যেই বান্দি রমজান মাস পাইয়া গুনা মাপ না করাইতে পারে ওই পান্দা বান্দি ধ্বংস হয়ে যাবে মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয় মায়ার নবী মিম্বারের তিনটা সিঁড়ির মধ্যে একটা শিরি নামে আর বলে তারা ধ্বংস হয়ে যাক আমিন বলে তারা ধ্বংস হয়ে যাক আমিন বলে এর মধ্যে একটা হলো বলে যেই বান্দা বান্দি রমজানের রোজা পাইয়া তারা জীবনের অন্যায় গুলো ক্ষমা করাইতে পারে না তারা যেন ধ্বংস হয়ে যায় জিব্রাইল আমিন বলে আমিন এরে বাবা তোমার কাছে প্রশ্ন করে জানো একটা কাজ যদি সাধারণ একটা পাবলিক বলে তাহলে এটা সাধারণ দামি হয় না ধরুন আপনাদের এলাকার রাস্তা দিয়ে একজন দরিদ্রেটে হেঁটে যায় এখন সে একটা কথা বলবে এটার দামও তেমন মনে আপনার আবার আপনাদের এলাকার মাতবর প্রধান যদি একটা কথা বলে ওই দামটাও মনে হবে কথা বলেন ঠিক নেই নবী বর্তা করছে সৈয়দুল মুর সালিম সমস্ত নবীদের সন্ধ্যাম আর সেই নবীর বদুয়ার মধ্যে আমিন বলেছেন সমস্ত ফেরেজ তাদের সর্দার জিব্রাহিল আমিন কথা বলেন ঠিক নেই সেটার দাম কম না বেশি এই পুণ্য তার মাস পাইয়া গুণা নাম আপ করাইতে পারলে তাহলে সে ধ্বংস হয়ে যাবে তার মধ্যে দেখা যায় তাকাইয়া দেখো দুনিয়ার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কিছু অসাধু মানুষগুলো রমদান পাইয়া তারা তাদের মতো নিজের জীবনটাকে পরিচালনা করে কত সসে জানি না এই ব্যবসায়ী গ্যারिस्तान কত দামি স্থান মায়ার নবি হাদিসের মধ্যে জানাইয়া দেন আত্তাজি রুসুদুল আমিন মা আননাবিন ওয়াস সিদ্দিকিন ওয়াস মায়ার নবি হাদিসের মধ্যে জানা দেন যারা সত্য ব্যবসায়ী হয় তাদের কত দাম দানো তাদের হাশর হবে জান্নাতের ঠিকানা হবে তাদের নবীর সাথে সেই কাজটা আজকে কেমন ভাবে পালাই না একটু চিন্তাও করলাম নারে রে এজন্য সাবধান হয়ে যাও মাওলার আজাবের ভয়টা অন্তর ঢুকাইয়া নিজের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা কর কারণ জাহান নামের আজাব যে কত ভয়ঙ্কর জানু ওই আজাব কারো আমার আর আপনার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই সহ্য করা ওই যে তাকাইয়া দেখো না বেইলি রোডের মধ্যে আগুন লাগিয়া পঞ্চাশ জনের উর্ধ্ব যুবক এমন ভাবে মানুষের তাজা প্রাণটা চলে গেল এর যুবক সন্তান একবারও কি চিন্তা করলি না আমার আর তোমারও তো মরণ তেমন করে হতে পারে কথা বলেন কত যুবক তাকাইয়া কি দেখো না বাসার জন্য কতই না কষ্ট করলো এরে বাবা এক পরিবারের পাঁচজন সদস্য দলে পড়ে সারকার হয়ে এরে বাবা কিসের জন্য এত বাহাদুরি কে কয়েকদিন বাঁচবা কোনো কারো কোনো জানা না একদিন আজরাইল এসে হাজির যাবে আজরাইলের খপ্পর থেকে কেউ কোনো বাঁচতে পারবা না আজরাইল যখন ধরে ফেলবে ওই আজরাইলের দরা থেকে কেউ এক সেকেন্ডের ছুটার কোনো সুযোগ নাই এজন্য সাবধান হয়ে যাও মাওলার আদাবের ভয় ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও কারণ নিজের জীবনটার অনেক দাম জানো এই শরীরটা এত সুন্দর শরীরটাকে নিজের চেহারার মধ্যে কত কিছু ইনা করে বাবা নিজের শরীরটার মধ্যে কত কিছু ইনা মাখো যাতে করে শরীরটা সুন্দর থাকে এরে বাবা চিন্তা এই কবরের মধ্যে যদি কবরে যাও ওই কবরে যখন বৌকা মাকড় সাবৃত্ত তোমাকে এমন ভাবে ধরে বেল ওই আজাব কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই সহ্য করার এই জন্য সাবধান হয়ে যাও মাওলার আদাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানা নাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা এর ইমানদারের দল তোমরা আল্লাহর ভয়ঙ্করে ঢুকাও ওয়া কুলু কওলান সাদীদা জবানকে হেফাজত করো জবান দ্বারা সঠিক কথা বলো জবানকে সঠিকভাবে ভাবে পরিচালনা করো আল্লাহ তালা বলেন এই দুইটা কাজ যদি করো দুইটা পুরস্কার আল্লাহ দিবেন কৃত আমলকে আল্লাহ সংশোধন করে দিবেন সোহান আচ্ছা বলেন তো আমরা তো মানুষ ঠিক না মানুষের কাজের মধ্যে তো ভুল হতেই পারে না আমরা তো মানুষ মানুষের কাজে হলো ভুল আর আল্লাহর কাজ হলো দয়ার নজরে ক্ষমা করে দেওয়া সোহান আল্লাহ মানুষের কাজ ভুল করা আল্লাহর কাজ তওবা করলে ক্ষমা করে দেওয়া এমন অবস্থা আল্লাহ তাআলা বলে যেই বান্দার অন্তরের মধ্যে মাওলার ভয় থাকবে জবানকে সঠিকভাবে ভাবে পরিচালনা করবে তাকে দুইটা পুরস্কার এক নাম্বার ইউসলিহ লাকুম আ'মালাকুম কৃত আমলকে আল্লাহ সংশোধন করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ এজন্য ভাইয়ের আবাদ অন্তরের মধ্যে মাওলার ভয় ঢুকাও কারণ তাকাইয়া দেখো সাহাবায় কারণ কেমন ভাবে মাওলার ভয় অন্তরে নিয়ে দেখবার কি চিন্তা করলা না সাবধান হয়ে যাও পয়গম্বরের প্রধান সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন নবী সাহাবি জানো হঠাৎ করে একদিন ক্ষুধা লেগেছে ক্ষুধা লাগার কারণ নিজের খাদেমকে দেয়া বলে রে খাদেম আমার খাবারের প্রয়োজন একটু খাবারের ব্যবস্থা করে দাও সাথে সাথে খাদেম খাবার বের আবু বকর ক্ষুদার্ত ক্ষুদার্ত হইয়া আবু বকর সাথে সাথে একটা লোকমা খাবার খেয়ে ফেললেন হঠাৎ করে খাদেম ডাক দেয়া বলে উপায় কম্বরের সাহাবি আবু বকর আপনি তো আমাকে প্রত্যেক দিন প্রশ্ন করেন আজকে খাবারটা করতে থেকে আনলাম কিন্তু আজকে তো আমাকে প্রশ্ন করলেন না আবু বকর এ কথা শোনার পর ডাক দিয়া বলি খা দে আসলে তো আমি প্রশ্ন করলাম না কারণ আমি বড় ক্ষুধার্ত তার কারণ আমি তোমাকে আর প্রশ্ন করলাম বলো এই খাবারটা কোথা থেকে তুমি আনলে একটু জানতে চাই খাদেম ডাক দিয়া বলি ও বাবু বকর আমি যখন বেঈমান ছিলাম বেঈমান থাকা অবস্থায় ওই অমুক এলাকার মধ্যে আমি একজন বড় পাদ্রী ছিলাম মানুষ আমার কাছ থেকে তাদের ধর্মের ব্যাপারে জানত অতএব আমি তাদের ওই ধর্মের ব্যাপারটা ওই সময় একজন মানুষকে আমি একটু উপকার করলাম ওই উপকারের প্রতিদান ওই সময় আমাকে দেয় না হঠাৎ করে আজকে যাওয়ার পর তাদের এলাকার মধ্যে তাদের বিবাহ হয় হয় ওই বিবাহ সাদী থেকে আমাকে ওই ওই দিনের প্রতিদান আজকে দিয়া দিস আবু বকর শোনার পর রাগ দিয়া বলে এরে খাদেম আমার জীবন ধ্বংস করে দিয়েছো আজকে একটা লোকমা খাবার আমার পেটে ঢুকে গেল এই হারাম খাবার নিয়া যদি আমি মাওলার কবরে যাই জাহান্নাম সারা আমার উপায় হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হো তাড়াতাড়ি ওই খাবারটাকে তখন বের করতে লাগে এর বাবা একটু চিন্তা করু একটা লোকমা খাবার মাত্র অনাহারে থাকার কারণে পেটে কোন জায়গা দিকে ঠিকও পায় না কোথায় চলে ভূমির বেগ হয় কিন্তু ভূমি হয় না এমন ভাবে ভূমি করতে তারপর ভূমি হয় না এমন অবস্থা হয়ে যায় শেষ পর্যন্ত আগুন মুখের মধ্যে দিয়া তারপর একটা লোকমা খাবার বের করে দিয়ে একটাবারও চিন্তা করো নাই কেমন করে নিজের জীবনটা পরিচালনার করেছো একটাবারও কি অন্তরের মধ্যে মাওলানা ভয় ঢুকে না ওই জাহান্নামের আজাব তো আমি আর তুমি কেউ সহ্য করতে পারলব না কত রকমের অন্যায় করে করে নিজের জীবনটা পরিচালনা করে সাবধান হয়ে যাও সবাইকে মূল্যায়ন করো নিজের জীবনটাকে সুন্দর বানায় দাও এই জন্যই তো আল্লাহ তারা পবিত্র কোরআনের মধ্যে বলেন সময়ের শপথ আল্লাহ তালা বুঝাইছে সময়ের শপথ এর আমার গুলামে তুল শুনে কেমন দামি জানো বলে সময় কেমন দামি বলে বরফকে যদি ওই বরফওয়ালা যদি তার মূল্যায়ন না করে বরফটা আস্তে আস্তে গলে যায় কথা বলেন যদি ভালো করে চাপ দিয়ে তার মতো সে রাখে তাহলে বরফটা বেশি সময় থাকে এই সময়টাও তেমন বরফ যেমন গলে যায় আপনার আর আবার হায়াতটাও তেমন ভাবে চলে যায় সাবধান যাও সময়কে মূল্যায়ন করুক সবাইকে মূল্যায়ন করো রে বাবু সাবধান হয় যাও সাবধান হয় যাও আল্লাহ রাজা সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই এই জন্য মায়ার নবী হাদিসার মতে জানায়াতেন এগোতানিম খং সান মোকাবলা খং সা বা বাকা কাবলা হারমিক আরে বাবা শুনো বলে তোমার যৌবনকালকে দাম দাও ব্রাদ্দু কুকাল আসার আগে আগে যৌবনকালের দাম দাও এর যুবক সন্তান ও পর্দার আড়ালের জন্য সাবধান হয়ে যায় যৌবন কালের দামটা দাও জানো এই যৌবন কালের ইবাদতের কত দাম জানো একদিন জিব্রাইল আমিন আসিয়া বলে মায়ার নবীকে প্রশ্ন করে ও নবী আমার দুনিয়ার জমিনে আসমান থেকে কত রকমের গোটা পরে কয়টা পোটা বৃষ্টির পোটা পরে আমি গণনা করতে পারি কিন্তু যদি আল্লাহর কোন যুবক বান্দা বান্দি মাওলার ইবাদতে মগ্ন থাকে তার আমল নামায় কেমন পরিমাণ সবাব লেখা হয় আমি জিব্রাইল পর্যন্ত ওই আমল গণনা করতে পারি না এজন্য যুবক সময় তাকে দাম দাও যৌবন তাকে দাম দাও যৌবনকালে ইবাদত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করো নিজের জীবনটাকে সুন্দর বানায়া যদি কবর যাও কবর তোমার জন্য ভালো ব্যবহার করবে কবর তোমার জন্য ভালো ব্যবহার করবে রে কারণ প্রত্যেক দিন কবর ডাক দেয় হে বনিয়া দাও আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আমি সব বিচুর ঘর আমার এখানে আসতে হলে নেকামল নিয়ে তারপর আসিস আর না হয়তোর অবস্থা ভালো হবে সাবধান হয়ে যাও মাওলারা দাবার ভয়ন্তর ঢুকায় নাও সময়টাকে মূল্যায়ন করো এই সময়কে যদি মূল্যায়ন করতে পারো জিরু থেকে হিরু হয়ে যাইতে পারবা তাকাইয়া কি দেখো না যে আল্লাহর বান্দা বেশি বেশি কাজ করবে তার আমুল নামা দেখবা তেমন হবে অর্থাৎ তার টাকা পয়সাও তেমন হোক যদি কাজ কর্ম না করে ভুরিয়ান আর খায় একদিন পর তাকাইয়া দেখবেন তার সব খা ভান্ড খালি হয়ে গেছে কথা বলেন ঠিক পরে পরে ঘুরবে যদি কাজ করত লাগাতার সময়টাকে মূল্যায়ন করতে পারত তাহলে বড় কিছু হয়ে যায় এজন্য সাবধান হয়ে যাও আল্লাহ বলেন সময় শপথ নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ মানুষ ক্ষতিগ্রস্ত এখন বলেন তো একটা প্রশ্ন জাগে আমরা মানুষ আমরা এখানে আসি ওয়াজ শোনার জন্য আল্লাহ তো বলতে করতে যারা ওয়াজ শুনে তারা ক্ষতিগ্রস্ত না ঠিক না আল্লাহ বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এখন তো আমরাও তার মধ্যে পড়ে গেছি ঠিক না তো ওয়াজ শুনিলা apki নামাজ পিরালা apki রোজা রাই খালা apki আল্লাহ বলেন সমায়ার শপথ ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার দল মানুষ ক্ষতিগ্রস্ত হবে না আমানু যারা ইমান আনে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ এবং তার রাসুলের প্রতি যারা ইমান আনবে অর্থাৎ আল্লাহর সমস্ত বিধানকে যারা মেনে নিবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না তারা যদি ইমানটাকে মজবুত করে নেয় তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই ইমানটা কেমন ইমান জানো সাহাবা দিকে লক্ষ্য করে তাকায়া দেখো তাদের ঈমান কেমন ছিল বনী ইসরাইলের তিন জন যুবক গালি মার দা আমাত দিতে দিতে তাদের এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় অন্য এলাকায় যাওয়ার পথ তিনজন জন যুবক ওই এলাকায় যাওয়ার পর ওই এলাকার بادشاہের উপর সবচেয়ে বড় খারাপ বাদশা অতএব নাফরমান বাদশা ছিল ওই এলাকার মধ্যে যখন কালেমার দাওয়াত দেয় এই বাদশা কবলে পড়ে যায় বাদশা তিনজন যুবককে আটকিয়ে ধরে হে যুবক বলো কি এমন কার দাওয়াত দাও তিন যুবক নাক দিয়া বলে আমি আর কারো দাওয়াত দেই না একমাত্র আল্লাহর দাওয়াত দেই আমাকে আর আপনাকে যে দৃষ্টি করেছে তার দাওয়াত দেই বেদিন বাচ্চা জালেম বাচ্চা শোনা পর ডাক দিয়া বলে কি বলতেছ বুঝে না বল এখানে আবার কোন কুদার দাওয়াত চলে আমরা নিজেই তো কুদা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বাড়িতে গিয়ে নাউযুবিল্লাহ কইলেন নাকি হঠাৎ করে ঘরের মধ্যে শোয়ার সময় নাউযুবিল্লাহ কইতাছিলেন দিবেন আপনার ঘরের ফ্যামিলি যে বউ আছে বয়া হইয়া তো হঠাৎ কি ঘটনা কি হঠাৎ দিন আউট হই গেল ফা কল না হুজুরে ওয়াজ করছিল সেই জায়গা কইতে বুঝলে লাগিস না আমি যেন হঠাৎ মন হয়েছে কইতে फैसला করব না এজন্য বয়ান শুনতো বুঝতে হবে কথা কয় না ঠিক নি তিন দন যুব কালেমার দাওয়াত দিতেছে আর ওই জালেম বাচ্চার কবলে বলে গেল জালেম ডাক দেয় রে যুবক সন্তানরা বলো কিসের দাওয়াত দাও তিন যুবক ডাক দিয়া বলে একমাত্র আল্লাহর দিনের দাওয়াত দে এই তিন যুবকের এই কথা শুনিয়া বাচ্চা তাদের হেন কাপ লাগায়া দিল তাড়াতাড়ি নাও তাদের হেন কাপ লাগায়া তাড়াতাড়ি জেল হাজতে ঢুকা দাও তিনজন যুবককে ডাক দিয়া বলে তোরা ইমান সারবি নাকি তোদেরকে আমরা ধ্বংস করে যুবক তিনজন ডাক দিয়া বলে ও জালেম বাচ্চা না না আমরা জীবন দিতে আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমাদের ইমান তেমন হয়ে গেছে পশু পাতার মধ্যে পানি রাখলে যেমন পানি টলমল করে আমাদের ইমানও তেমন টলমল করে কথা বলেন ঠিক নেই আমার সামনে আমার নবীর বিরুদ্ধে কথা হয় আমার সামনে মাওলার এর বিরুদ্ধে কথা হয় তাকাইয়া দেখো আজকে যুবক সন্তান একটু চিন্তা করো তোমার সামনে যখন নবীর বিরুদ্ধে কথা কয় সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা হয় সাহাবায়ে কেরাম নাকি মিয়ারে হক নয় এইজন্য যখন তোমার আর আমার সামনে কথা বলা হয় সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও মাওলার আযাব কিন্তু ভয়ঙ্কর

আল্লাহ তাআলা নিজেই বলেন বলে সাহাবায়ে کرامের মত তোমরা মজবুত বানায়া নাও আরে বাবা একটু সাবধান হয়ে যাও ঈমানটাকে মজবুত করো ঈমানটাকে মজবুত করে নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও ঈমান যদি কবরে দাও তা তোমার জন্য জান্নাত আর যদি ইমান না তাকে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে এরে নবীর আশেকদের দল তিন যুবককে ডাক দিয়া বলে এর যুবক সন্তান যদি ইমান না চারো তাহলে তাকাইয়া দেখো এখানে তৈল গরম করতেছি এই তৈলের মধ্যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এই তৈলের মধ্যে পোড়াইয়া তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে ইমান নাকি তৈল গরম করবা তিনজন যুবক এক বাক্যে ডাক দিয়া বলি রে জালে জীবন দিব তারপরও ইমান নামক দৌলত দিব না যুবক সন্তানের মধ্যে বড় বাইকে আটকিয়ে ফেলা হয় হাত পা গুলো দিয়া সবার সামনে আবারও প্রশ্ন করে ইমান সারবি না তৈল গ্রহণ করবি বড় ভাই বলে না আমি তৈল গ্রহণ করব তারপর ইমান সারব না দুইজন ভাই দাঁড়ায় দাঁড়ায় তাকায় হাতের মধ্যে বেরি লাগায় পায়ের মধ্যে বেরি লাগাইয়া ওই যুবককে যখন গরম তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হয় ওই হাত পা গুলো এমন ভাবে লাফালাফি আরম্ভ করে দিল এমন অবস্থা হয়ে যায় কিতাবের মধ্যে লিখা হয় আল্লাহর বান্দান সমস্ত শরীর থেকে গোস্ত আলাদা আলাদা হয়ে গেল হাড্ডি গুলো কুটার মতো বাসতে লাগলো দুইজন যুবক সন্তান দাঁড়াইয়া তাকাইয়া একবার কান্না করে আবার হাসি দেয় কান্না করে আর হাসি দেয় তারপর ওই জালেম বাচ্চা ডাক দিয়া বলে যুবক সন্তানের তাকাইয়া দেখো এই যে তোমার ভাইকে এখন তুলে ছেড়ে দিলাম তোমার ভাই জীবন আর শেষ হয়ে গেল তাড়াতাড়ি এখনো সময় আছে ইমানটা ছেড়ে দাও তুই আর তোমাদেরকে পালাবো না দুইটা যুবক ডাক দিয়া বলে রে জালেম শুনে রাখ আল্লাহর জাতু সিফাতেন কসব আমরা তৈল গ্রহণ করবো তারপর ইমান সত্যে রাজি না জালেম বাচ্চা ডাক দিয়া বলে এরে যুব বলো কেন একবার কান্না করো আবার হাসি দাও তার কারণটা জানতে চাই এ কথা বলার পর দুই যুবক ডাক দিয়া বলে জালেম শুনে রাখ শুনে রাখ হাসি দেওয়ার কারণ হলো আমরা ওই তোর তৈল গরম তৈলের মধ্যে আসলে তৈল দেখতে পাই না কেমন যেন মাওলার কুদরতি জান্নাত আমাদের চোখে দেখতে বা জালে বাচ্চা ডাক দিয়া বলি রে যুবকের দুল বলো কান্না করার কারণটা কি একটু জানতে চাই বলে কান্নার কারণ হলো আমরা তো মানুষ রক্তে মাংসে মানুষ তার জন্য মাঝে মাঝে আমার ভাইয়ের জন্য একটু মায়া লেগে এজন্য একটু কান্না মাঝে মাঝে আস। কিন্তু এই কান্নাটা আমাদের কিছুই মনে হয় না জান্নাত যখন দেখতে পাই এই কথা শোনার পর জালেম বাচ্চা তাদের উপর আর রাগান্বিত হয়ে যায় কর্মচারীদেরকে ডাক দেয় তাকে ওই যুবককে তাড়াতাড়ি আটকায় পেল দ্বিতীয় ভাইকে যখন আবার হাত পা গুলো বেঁধে নেয় দ্বিতীয় বাইটাকে বাদ দিয়ে তারপর আবার প্রশ্ন করে এরে যুবক সন্তান ইমান সারবি নাকি তুই গ্রহণ করবি বলে বড় ভাই যেমন তুইল গ্রহণ করছি আমি ভাই তেমন তৈল গ্রহণ করতে চাইছো আনন্দ আনন্দ এরে যুবক তাদের মতোই বা আনন্দ ঢুকাও জীবন যাইবে তারপর নামাজ সারব না কথা বলেন ঠিক নেই জীবন তারপর রমজানের রোজা ছাড়ব না ঠিক নেই জীবন যাইবে না ঠিক নেই এর বাবা জীবন যাবে তারপর অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না পারবো না জীবন দিয়া দিব তারপর অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না রে যুবক সন্তান ওই দুই যুবক যখন তাকাইয়া দেখে ওই তৃতীয় যুবককে যখন তৈলে ছেড়ে দেওয়া হয় ওই দ্বিতীয় যুবককে এমন ভাবে যায় ওই তৈলের মধ্যে পরে লাফালাফি আরম্ভ করে দেয় কিছুক্ষণ পর তাকাইয়া দেখে ওই যুবকের শরীরের মধ্যে কোনো গোস্ত নাই তার শরীর থেকে গোস্তগুলো আলাদা আলাদা হয়ে গেল ওই যুবকের হাড্ডিগুলো খড়কুটার মতো তৈলের মধ্যে বাসতে লাগলো তাকাইয়া দেখে তৃতীয় ওই যে ছোট ভাইটা তাকায় তাকায়

বলে ইমানকে হালকা করার প্রথম ঔষধ হলো গুণা করতে হবে না উজুবিল্লা বুঝেন নাই এজন্যই তো যুবক সন্তান মসজিদে যায় না কারণ অন্যায় করতে করতে অন্তর কালো হয়ে গেছে এজন্য ভালো কাজটা ভালো লাগে না তাকাইয়া দেখুন অনেক বৃদ্ধ বাবারা নামাজ যায় না তার কারণ হল সারাটা জীবন অন্যায় কাজে এখন আর ভালো কাজ তার ভালো লাগে না অন্তরের মধ্যে মোহর মেরে গেছে এজন্য সাবধান হয়ে যাও বলে ওই কর্মচারী বাচ্চাকে ডাক দেয়া বলে ওরে বাচ্চা না না তাকেও এমন ভাবে ইমান সারানো যাবে না যদি গুণা করাইতে পারো তাহলে গুণা করতে করতে আস্তে আস্তে ইমানটা হালকা হয়ে যাবে বাচ্চা বলে তাহলে কেমন করে গুনা করানো যায় গুনা করার একটা মাধ্যম হলো আমার একটা যুবতী সন্তান সবচেয়ে বড় সুন্দরী সন্তান ওই সন্তানটার সাথে যদি অন্যায় কাজে লিপ্ত করাইতে পারি তাহলে তার ইমানটা হালকা এজন্যই তো যুবকরা দেখবেন যুবক যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ কথা বলেন ঠিক কারণ আকর্ষণ যদি না হইতো গত মাসে গজবের চোদ্দই ফেব্রুয়ারি পালন করতো না ঠিক না যুবকরা এই ভালোবাসা দিবস পালন করতে নেই যুবক যুবতীর ভালোবাসা থাকার কারণে কত রকমের পার্কে গিয়া দেখা যায় আপনাদের এলাকা ডিম হলিডে পার্ক আছে না না কত রকমের গজবের খেলা দেয়া যায় কথা কয় না ঠিক নি যুবকরা কইতো না ঠিক না এই এলাকার যুবকরা ভালো হেরা যায় না ঠিক নি আল্লাহ বুজার তৌফিক দান করুক সকলে বলি আমিন বলে ওরে বাচ্চা মহারাজ যদি একটা কাজ করতে পারেন আমার সন্তানের সাথে তাকে অন্যায় করানোর জন্য নিয়ে বলার পর বাচ্চা বলে তাকে ইমান হারা করে চল্লিশ দিন সময় নিয়ে যখন বাচ্চার কাছ থেকে ওই জালেম বাচ্চার কাছ থেকে তার কর্মচারীটা যুবককে নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়া তার কন্যাকে ডাক দেওয়া বলে সন্তান এই যে একজন যুবক এই যুবককে যদি অন্যায় করাইতে পারো তাহলে বাচ্চার কাছে আমরা যা চাই তা পেয়ে যাব এ কথা বলার পর নারী মানুষ তেমনি তো নবী হয় বেশিরভাগ কথা কয় না ঠিক এলাকাত না এরা আবার বকবো আমার ঠিক না বুঝেন না কথা লুবি বেশি কেমন জানেননি হের স্বামী হেরে দুইটা দিয়ে দেখো না গোলামের ঘরের গোলাম তোর পাশবর্তী আর একজন তিনটা সাইডটা কিনা দেয় ঈদের সময় তোর গড়াইয়া শান্তি হইলাম এলাকাত নাই এগুলা আমার মা বোনেরা ভালো কথা কয় না ঠিক নি আবার অনেক জায়গায় যুবকরাও আবার পুরুষরাও খারাপ আছে কথা কয় না ঠিক নি বছরেও একটা দেয় না আর সাইলে হেরে দেয় দুইটা কথা কয় না আছে না এমন সমাজে কাল যে নারী রে খারাপ এটাও না মা পুরুষরা খারাপ আছে না নাই আল্লাহ সবাইকে ভালো বানায় দেখ সকলে বলি আমিন

কন্যা সন্তান ডাক দেয়া বলে আব্বা দান আমাদের কি কি পুরস্কার দেওয়া হবে বলে হ্যাঁ তোমাকে পুরস্কার দেওয়া হবে যা তাও বাচ্চার কাছে তাই দেওয়া হোক এ কথা শোনার পর আল্লাহর বান্দিটা সাথে সাথে অন্যায় করার জন্য যুবককে নিয়ে যখন একটা খাস কামরার মধ্যে চলে যায় খাস একটা রুমের মধ্যে চলে যাওয়ার পর ওই জালেম বাচ্চার কর্মচারীরা ডাক দিয়া বলে তাড়াতাড়ি তাকে ভালো খাবার দেওয়া যাবে না হারাম খাবার দাও হারাম খাবার শুকুরের মদ জাতীয় খাবার দাও যদি হারাম খাবার খায় তাহলে তার ইমানটা হালকা যাবে গুণা করতে করতে ইমানটা হালকা যাবে প্রতি আগ্রহটা কমে যাবে এই জন্য খারাপ কাজ করার জন্য ওই আল্লাহর বান্দাকে মুসলমান সন্তানকে নীরব একটা ঘরের মধ্যে নেওয়া হয় ওই নির্জনে ঘরের মধ্যে নেওয়ার পর ওই নারীটাকে দিয়া সাথে রাতে বলে যত রকমের গুনা আছে করায়া দিবি ওই আল্লাহর বান্দি যখন ওই খাস কামরার মধ্যে যায় এমন ভাবে যুবক সন্তানটাকে গুনাহ করার জন্য অনেক রকমের চেষ্টা চালায়া যায় হঠাৎ করে যতই চেষ্টা চালায়া যায় তাকায় দেখে যুবক সন্তান একবারও তার দিকে ফিরাও তাকায় না এমন আশ্চর্য জিনিস দেখিয়া চিন্তা করলো কেমনে কি করা যায় যুবকের কেমনে গুণা করানো চিন্তা করছে একটা কাজ করা যায় প্রত্যেক দিন রাত্র যখন গভীর হই যুবকের সামনে উলঙ্গ হয়ে শোয়া থাকে না উজুবিল্লাহ কিন্তু মাওলার বড় কুদরত আল্লাহর বান্দা যুবক সন্তান একবার ওই নারীর দিকে তাকায় না যুবক সন্তান নামাজের মধ্যে মাওলার সাথে কথা বলতে থাকে সোবাহান একদিন হঠাৎ করে বাবা এসে ডাকতে সন্তান বলো কতটুকু পর্যন্ত তাকে গুণা করাইছো বলে আব্বা আমার কপালটা বড় খারাপ এতদিন পর্যন্ত হয়ে গেল আমি এই যুবককে একটা গুনাহ করাইতে পারলাম বলে কি বলো বলে খাবার দেখতে পাও এই খাবারটা পর্যন্ত আমি দেখি না একবারও সে খাইতে এক কথা শোনার পর কন্যা সন্তানের বাবা ডাক সন্তান বলো এই চুবক তাহলে কি খাই এতদিন পর্যন্ত বেঁচে রইল এই কথা বলার পর কন্যা সন্তান ডাক দিয়া বলি ও বাবা তোমার কাছে কি বলবো আমি যখন রাত্রি গভীর হয় আমি ওই তার যুবকের সামনে উলঙ্গ হয়ে শুয়ে থাকি কিন্তু একবারও তাকাইয়া দেখি সে আমার দিকে একবারে নজর করে না ও আব্বা জান আমি তাকাইয়া দেখি ওই আল্লাহর বান্দাটা আমি তাকাইয়া দেখি কেমন যেন একবার দাঁড়াইয়া দাঁড়াইয়া কি জানা পড়তেছে আবার কেমন যেন মাথাটা ঝুঁকাইয়া কার সামনে যেন কি যেন পড়তেছে আবার তাকাইয়া দেখি আব্বা আবার কেমন যেন মাটির মধ্যে মাথাটা দিয়ে কার সাথে যেন কি বলতেছে কিন্তু আব্বা এই নামাজ পড়তেছে আর আমি তাকাইয়া দেখি তার চতুর্দিকে রকমারি খাবার ওই খাবার দেখিয়া আমার জীবনে আমি কখনো দুনিয়ার জমিনে এমন খাবার দেখি না সুবহানাল্লাহ ও আমি তাকাইয়া দেখি এই যুবক সন্তানকে কে যেন এমন খাবার গুলো দিয়া যায় তাকাইয়া দেখি খাবারগুলো খায় আর একদিনও আমার কাছেই হারাম খাবারগুলো ধরে না এ কথা বলার পর বাবা এখন সন্তানকে ডাক দিয়া বলে রে সন্তান যদি গুনাহ না করাইতে পারো তাহলে কিন্তু আমাদেরকে জালেম বাচ্চা আমাদের ধ্বংস করে ফেলবে কন্যা সন্তান ডাক দিয়া বলে ও আব্বা জান গুনাহ করানো তো দূরের কথা আমি নিজেই তো এখন হয়ে গেছি মুসলমান সুবহানাল্লাহ ইমান নাম এক দৌলত কেমন জানো শেষ পর্যন্ত কিতাবের মধ্যে লেখা হয় এই যুবকার আর যুবতীর সাথে আমার আল্লাহ কুদরতিভাবে বিবাহের পয়সালা করে দেয় সুবহানাল্লাহ ইমানটাকে মজবুত করে নাও ইমান যদি হয় তোমার জানো কত দাফ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহাফের মধ্যে জানায়

সাবধান হয় দাও ইমান তাকে মজবুত করে নাও আল্লাহ তালা বলি ইন্নাল ইনশানা লাফি খ্রোত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লা দিনা যারা ইমান আনে তারা ক্ষতিগ্রস্ত হবে না ও আমিরুস সলিহাত যারা আমুল সলেহ করে তারা ক্ষতিগ্রস্ত হয় না বলে আমুল সলেহ কি বলে বাবা সকাল সন্ধ্যা মাওলার জিকির লাগায় দাও জিকির যদি সকাল করতে পারো কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায় দেয় ও সাববিহুহু বুকরাতা ওয়া আসিলা কোন বান্দা বান্দি যদি সকালে ফজরের নামাজ আদায় করিয়া জিকিরের মধ্যে লেগে

আমলে সালেহ কাকে বলে জানো এর যুবক সন্তান এই যে রমজানের রোজা আমলে সালেহ এর যুবক সন্তান জানো মা বাবার খেদমত করবে এটাও আমলে সালেহ তুমি কি জানো না মা বাবার যদি অবাধ্য হইয়া ওই কবরে যাও জাহান নামে আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই কারণ তুমি কি জানো না ওই মা তোমাকে কত কষ্ট করিয়া আমাকে লালন পালন করেছে একটা চিন্তা করলা না যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া কত কষ্ট করিয়া করিয়া তারপর তোমাকে গর্বে ধারণ করেছে এরে বাবা কেন আজকে ওই মা বাবার সাথে এমন ভাবে অন্যায় আচরণ করো তুমি কি জানো মা বাবার পায়ের নিচে কিন্তু সন্তানের জন্য জান্নাত ইমাম আহমদ মিন হাম্বল কত বড় ইমাম জানু মুসনাদে আহমদ শরীফের লেখক মুসান্নিফ হলেন ইমাম আহমদ মিন হাম্বল

খাও কারণ তোমার জবান দিয়া মাউলার কোরআন বের হয় তোমার জবান দিয়া মাওলার কোরান বের হয় রবির হাদিস বের হয় রেঞ্জ তুমি কেন আমি একজন নগণ্য মায়ের পায়ের মধ্যে চুমু খাও সন্তানকে এই কথা বলার পর সন্তান কান্না করে বলে ইমা মাহমুদ মিনাহ ডাক দিয়া বলে ওরে মা আমি তো তোমার পায়ে চুমু খাই না আমি তো আমার দান তার মধ্যে চুমু খায় এজন্য আমলে সালেহ করতে হলে মা বাবার প্রতি দয়া করো মা বাবার প্রতি আসান করো মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করো কারণ যদি তুমি মা বাবার সাথে অবাদ্য আচরণ করো মায়ার নবী হাদিসার মধ্যে জানায় রিদল মায়ার বিফি হাদিসের মধ্যে জানায় দেয় কোনো সন্তানের পক্ষে যদি কোনো সন্তানের জন্য মা বাবা যদি অসন্তুষ্ট হওয়া যায় আল্লাহ অসন্তুষ্ট হয় যায় আর মা বাবা যদি সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয় যায় এর সন্তান একবার ওকে চিন্তা করলি না একবারও চিন্তা করলি না যেই মা নিজে না খাইয়া কত কষ্ট করিয়া করিয়া তোমাকে খাওয়াইছে একবারও চিন্তা করলা না যেই বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে একবারও চিন্তা করলি এরে বাবা আমি নিজে তাকাইয়া দেখতাম আমি আবার নিজের কথাই বলি রে বাবা আমার বাবা একজন মাদ্রাসা বড় আলেম আমার বাবা আমি তাকাইয়া দেখতাম ছোটবেলা যখন বাবার কাছে মাদ্রাসায় পড়তাম বিকাল বেলা মাদ্রাসার মধ্যে বৈঠক কত আলেমরা রা ওলামায়ে কেরামরা মিলে বৈঠকে বসতেন মাদ্রাসা কেমন ভাবে পরিচালনা করবেন ওই বৈঠকের মধ্যে বসিয়া যখন নাস্তা করানো হয় আমার বাবা তাকাইয়া দেখত একটা দিনও নিজে নাস্তা তাকাইতো না পকেটের মধ্যে করিয়া অল্প হলেও আমার জন্য নিয়া আমি ডাক দিয়া বললাম আব্বা যাও কেন সকল হুজুররা তো তাদের খাবারটা খেয়ে ফেললো তুমি কেন খাও প্রশ্ন করি আর বাবা দুই পোটা চোখের পানি সারিয়া দিয়া বলে সন্তান আমি যতক্ষণ পর্যন্ত না খাও আমি বাবার মুখে একটা খাবারও যাই এর সন্তান কার দানি বাবা নাই কার দানি মা নাই কে যেন ঘরে গিয়ে একবার মা মা বলে ডাক দিতে পারে না কে যেন একবার গিয়ে বাবা বাবা বলে ডাক দিতে পারে না এজন্য সাবধান হয়ে যাও কারণ তুমি যখন মায়ের ওদরে ছিলা ওই সময় মা সকলকে যখন খাবারের টেবিলে খাবার দেয় সকলে খাবার খায় হঠাৎ করে মা খাবারটা থুইয়া ওই যে বিছানার মধ্যে পড়ে যায় বিছানার মধ্যে পড়ে যাওয়ার পর তোমার আদরের বাবা ডাক দিয়া বলে এর আদরের স্ত্রী বলো তুমি কেন খাবার খাও না কেন তুমি আমার খাবার টেবিল থেকে উঠে গেলা ওই তোমার আদরের মা ডাক দিয়া বলে স্বামিয়া মা আমি তো ঠিক মতো খাবার খাইতে পারছি না আমার পেটে বড় যন্ত্রণা পেটে কেমন দিল এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার মনে হয় আমি আর বেশি কোন বাঁচব না এর ওই মা এত কষ্ট করিয়া করিয়া তোমাকে বহু গর্বে ধারণ করেছে রে আজকে সেই মাকে গালি দাও একটু কি তোমার মনে অন্তরের মধ্যে ভয় হয় না অত সময় নবী হাদিসের মধ্যে জানায়া দেন হুমা জান্নাতুকা ওয়া নারু তোমার জন্য তোমার মা বাবা জান্নাত কিংবা জাহান্নাম সাবধান হয়ে যাও মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে সাবধান হয়ে যাও এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার হলো ইনন, দুই নাম্বার হলো আমিলুস সালিহাত আমল সালেহ আমল সালেহের অভাব না এই নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহ বান্দার বিপদ থেকে হেফাজত করেছ সু অত আমরা এমন হয়ে গেলা নামাজ পড়ি না নামাজের ধারে কাছেও যাই না

নামাজে মাধ্যমে আমার মওলার কাছে সাহায্য চাও তুমি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও নামাজে দাঁড়াইয়া দাও নামাজে দাঁড়াইয়া বলো ও দয়ার মালিক আমার এই জিনিসটার প্রয়োজন আল্লাহ তুমি পূরণ করে দাও নামাজে দাঁড়াইয়া বলো আল্লাহ আমি তো

मुसाफिर आशिया बोले हेरे कुली भाई তুমি একটু আমাকে একটু সামন দিকে নিয়ে যাও আমি একটু সামন দিকে যাওয়ার প্রয়োজন তুমি যেই রাস্তা দিয়া যাইবা আমিও সেই রাস্তা দিয়া যাবো এই কথা বলার পর সাথে সাথে আল্লাহর বান্দা কুলে বলে ঠিক আছে ওটা কোনো সমস্যা নাই যাওয়ার পর পথের মধ্যে চৌরাস্তা হয় চৌরাস্তার মধ্যে যাওয়ার পর কুলি তার আগের রাস্তা দিয়া রওনা হয় ওই পিছনের আগন্তক মুসাফির আল্লাহর বান্দা কুলিকে ডাক দিয়া বলে রে কুলি

এমন অবস্থা হওয়ার পর কুলি ডাক দিয়া বলে এরে ভাই আর তো কোনো রাস্তা পাই না কোথায় যাব হঠাৎ করে তাকাইয়া দেখে ওই যে আগন্তুক মুসাফির পিছনের থেকে তরবারি ধরে বলে এরে কুলি এদিকে কোনো রাস্তা না আগাই তাকাইয়া দেখে কত মানুষের কঙ্কালগুলো দেখা যায় তাদের কেউ এখানে আনিয়া আমি আমি নিজেই হত্যা করে ফেললাম এখন তোমাকেও হত্যা করে ফেলবো যত ধন সম্পদ আছে আমাকে দিয়া দাও তুমি কি কথা বলে আমাকে এখানে আনছো এগুলা তো আমার সম্পদ নয় আমাকে তুমি একটু যদি অনুমতি দাও তাহলে আমি মানুষের সম্পদগুলো মানুষের কাছে পৌঁছে দেব এই কথা বলার পর ওই আগন্তুক আল্লাহর বান্দা সন্ত্রাস লোকটা ডাক দিয়া বলে না না আমি এখান থেকে আর দেওয়া যাবে না তোমাকে এখান থেকে দেওয়া যাবে না তাড়াতাড়ি সম্পদ গুলা দিয়া দাও এই কথা বলিয়া আল্লাহর বান্দা যখন বলল তাড়াতাড়ি যদি না দাও তোমাকে ধ্বংস করে ফেলা হবে এমন অবস্থা হয়ে যায় জানো এমন ভয়ঙ্কর অবস্থা হয়া দাঁড়ায় পুলিয়া মন অপারক হইয়া ডাক দিয়া বলে ও ভাই

তোমাকে দেওয়া যাবে না এখন ঠিক আছে দুই রাখা নামাজ আদায় করে নাও নামাজে দাঁড়াইয়া পুলিশ যখন সুরায় পাতে হাত শুরু করে তালাওয়াত করার পর তাকাইয়া দেখে আর অন্তরের মধ্যে কোনো আয়াত আসতেছে না অন্তরে মাউলার ভয় এদিক দিয়ে সন্ত্রাসের ভয় সন্ত্রাসের ভয় করিয়া পুলিশ জবান দিয়া কোনো আয়াত আসতেছে না হঠাৎ করে একটা আয়াত তালাওয়াত করে আম

যে আয়াত তেলাওয়াত করেছো যেই মাওলার গোলামীর জন্য আয়াত তেলাওয়াত করু সেই আয়াতের গোলাম আমি আল্লাহ আমাকে ফেরস্তা পাঠাইছে এজন্য বাবা সব দান হয়ে যাও মাউলা রাধাবের ভয় করিয়া রাজাবের ভয় ঢুকাও একুন সময় আছে নে কেমন নিয়ে যদি কবরে যাও ওই কবর তোমার জন্য ভালো হয়ে যাবে মায়ার নবী হাদি মধ্যে জানা দেন আল্লু কবরু রাউজা তুমি লিয়া জাননা আউলপরা মিন সুপারি না মায়ার নবী হাদিস মধ্যে জানা দেন যারা গুনা নিয়া কবরে যাবে তাদের জন্য কবর। নামের গর্ত এজন্য সাবধান হয়ে যাও যদি কবরে যাও ওই কবরের দুই পাশের মাটির চাও এক পাশের যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে ওই সময় এমন কার না কি প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও যদি নেকামল না নিয়া কবরে যাও

ইসুদিন পর ওই আল্লাহ তালা আজাবের প্যারেস্তা দিয়ে পাঠাইয়া দিবে তাড়াতাড়ি যাও রক্ত পুজ খান আগুনের পাত্রের মধ্যে করিয়া! যখন জাহান নামিকে দেওয়া হয় জাহান নামি হাতের মধ্যে নেওয়ার পর হাতে যত গুস্ত গুস্ত গুলা খসে খসে জমিনের মধ্যে পরে যাবে ওই সময় আল্লাহকে ডাকবা ও দয়ার মালিক আল্লাহ একটু পানি দাও পানি দাও এত কষ্ট হয়ে গেল আল্লাহ পানিও পাইলাম না রে একটু পানি দাও আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দেবে না নিরুপায় হইয়া ওই রক্ত পানি গুলা আগুনের পাত্র যখন চেহারার সামনে ধরা হয় চেহারার সামনে ধরার পর চেহারার মধ্যে যত গুস্ত গুস্ত গুলো খসে খসে জমিনের মধ্যে পরে যায় হাতেও গুস্ত নাই চেহারার মধ্যে গুস্ত নাই কঙ্কালের মতো হয়ে যাইবা এজন্য সাবধান হয়ে যাও দুনিয়ার আগুন থেকে সত্য সত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুন ওই আগুন কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই সহ্য করার এই জন্য আজকে থেকে তো করে নাও আর জীবনে অন্যায় করব না মা বাবার সাথে অবাধ্য আচরণ করব না পা শক্ত নামাজ জামাতে আদায় করব কারা কারা রাজি আল্লাহকে দুটো হাত উঠে দেখা যাও আল্লাহ কবুল করে নাও ও দয়ার মালিক কবুল করে নাও মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও পুলিশ আর যুবকদেরকে قبل ومنظر قرن الله شقل کے فاصفة ولا بناية دن الله توبر فرموز بوطه طلار توفق دم قرن آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين